করোনার প্রতিষেধক হিসেবে অক্সফোর্ডের সম্ভাব্য টিকা উদ্ভাবনের খবরে আশার আলো থাকলেও খুব বেশি মাতামাতি করার কিছু নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মানুষকে সুফল পেতে কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে বলে মন্তব্য করেন তারা। স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা প্রতিরোধে সর্বোত্তম সমাধান বলেও পরামর্শ দেন চিকিৎসকরা। প্রাণঘাতী করোনা ভাইরাসে গেল সাত মাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় 1.5 কোটি আর মারা গেছেন 6,13,000-এর বেশি মানুষ। মহামারীর শুরু থেকেই এর টিকা ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 15 জুলাইয়ের খসড়া তালিকা অনুযায়ী এ পর্যন্ত টিকা উদ্ভাবনের উদ্যোগ চলছে 163টি। এর মধ্যে 23টি টিকা ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষা কর্মসূচির আওতা রয়েছে। এ প্রচেষ্টায় দৃশ্যত এগিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ডের AZD1222। সোমবার চিকিৎসা বিজ্ঞান গবেষণা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, এই টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক ফলাফলে এটি নিরাপদ বলে প্রমাণ পাওয়া গেছে। টিকাটি মানবদেহে গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায়নি এবং শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। তবে উদ্ভাবক দলের প্রধান সারা গিলবার্ট বলেছেন, মহামারী ঠেকাতে এটি কার্যকর কিনা সেটি নিশ্চিতে আরও অনেক কাজ করতে হবে। প্রতিটি ভ্যাকসিনের প্রযুক্তিগতভাবে পার্থক্য আছে। অক্সফোর্ড যে প্রযুক্তি ব্যবহার করেছে, আমেরিকান মডার্না একটা ভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে, আবার খুবই সনাতনী প্রযুক্তি ব্যবহার করে চাইনিজরা একটা ভ্যাকসিন করেছে, যেটা বাংলাদেশে গবেষণা হতে যাচ্ছে সেটা একটি পুরাতন প্রযুক্তি, ইনঅ্যাক্টিভেটেড। আপনি আক্রমণ ঠেকাতে চাচ্ছেন, তা আপনাকে সবচেয়ে পরীক্ষিত ঠেকানোর রাস্তাটা হচ্ছে আমরা দুইজন যদি সবাই যদি মাস্কটা পরে রাখি, 6 ফিট দূরে থাকি, হাতগুলো বারবার ধুই। এই তিনটা কাজ করলে পৃথিবীতে একটা কার্যকর ভ্যাকসিন কিন্তু আসবে না পৃথিবীতে। বিভিন্ন ঔষধ এরকম ফেজ 4 ট্রায়ালের পরে মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে বিকজ অফ দি ফাইন্ডিং অফ সাম সর্টস অফ আনওয়ান্টেড ইভেন্টস। এই পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়ার পরে বাজার থেকে তুলে নিতে বাধ্য হয়েছে। অক্সফোর্ডের টিকার গণহারে প্রয়োগে 10 কোটি ডোজের অর্ডার দিয়ে রেখেছে খোদ যুক্তরাজ্য সরকার। এমন বাস্তবতায় টিকা উদ্ভাবনের ফল কতটুকু পেতে পারে বাংলাদেশের মানুষ? ভ্যাকসিন এখনো কিন্তু ফেজ 3 শুরু হয়নি ঠিকভাবে। জাস্ট ভাবেন আপনি যে কি পরিমাণ উচ্চাভিলাষ এবং কি পরিমাণ আগ্রহ উৎসাহ নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠনগুলো টাকা জমা দিচ্ছে। এবং এই কোভ্যাক্সে কিন্তু পৃথিবীর দেশগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ যারা নিজের টাকায় ওষুধ কিনবেন, এটা হচ্ছে হাই এবং মিডল ইনকাম, হাই মিডল ইনকাম, আর লোয়ার ইনকাম এবং লোয়ার মিডল ইনকাম গ্রুপ তারা অন্যান্য সাহায্য সংস্থা অথবা প্রতিষ্ঠানের টাকায় তারা ভ্যাকসিন কিনবেন। সো যারা নিজের টাকায় ভ্যাকসিন কিনবেন ওনারা ভ্যাকসিন পাবেন বেশি পরিমাণে আর বাকিদের কিছু পরিমাণে। এখন বাংলাদেশ কোন জায়গায় থাকবে এটা আমরা সহজেই বুঝতে পারি, যেহেতু আমাদের এই পরিমাণ ভ্যাকসিন কেনার সামর্থ্য আমাদের নাই। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন, এইটা কিন্তু সারা পৃথিবীতে মানুষকে সমানভাবে ভ্যাকসিন পৌঁছায় দেওয়ার জন্য কাজ করে। কাজেই এই গাভীর সঙ্গে আমাদের বাংলাদেশ বর্তমান সরকারের খুব সুন্দর নিবিড় একটি সম্পর্ক রয়েছে। কাজে আমরা আশা করি পৃথিবীতে এই ভ্যাকসিন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আশা করি আমরা এটা সুফল পাবো। এছাড়াও চীনের সিনোভ্যাক কোম্পানির টিকা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মডার্নারের সম্ভাব্য টিকাও আলোচনা আছে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।